হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি ইউটিউবের প্ল্যাটফর্মে। হ্যাঁ, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে আমরা প্রত্যেকে স্মার্টফোন বা মোবাইল ইউজ করে থাকি এবং মোবাইলের মধ্যে যে সিমটিকে ইউজ করে থাকি। আমরা আমাদের প্রত্যেকে কী করি, আমাদের আইডি কার্ড দিয়ে, আধার কার্ড দিয়ে বা ভোটার কার্ড দিয়ে আমরা কিন্তু সিমটিকে কিনি বা ইউজ করে থাকি। তো আমরা এরকম হয়ে থাকে অনেক সময় যে আমাদের অজান্তেই কিন্তু আমাদের আইডি কার্ড নিয়ে অন্য কেউ সিমটিকে ইউজ করছে, আমরা সেটাকে জানতে পারি না। এবং সেই যে সিমটিকে ইউজ করছে, যদি সে কোনো কারণে কোনো কিছু ভুল কাজ করে থাকে বা ইল্লিগ্যাল কিছু কাজ করে থাকে, তাহলে কিন্তু তার জন্য সম্পূর্ণ দায়বহুল কিন্তু আমার হবে এবং সম্পূর্ণ দায়ী থাকবো কিন্তু আমি, কারণ ওই সিমটির ডকুমেন্টসটি যেটি রয়েছে সেটি আমার আইডি কার্ড দিয়ে। তো আমরা এরকম অনেকেই সমস্যার মুখে পড়েছি বা সমস্যার মুখে পড়তে চলেছি। তো তার জন্য আমরা একদম কনফার্ম হয়ে যাব যে আমার এই আইডি কার্ডের বা এই আধার কার্ডের মধ্যে কটি সিম চালু আছে, আমার এই আইডি কার্ড দিয়ে কটি সিমকে কেনা হয়েছে বা কটি সিম বর্তমানে চালু আছে। তো এটা আমরা কিভাবে চেক করব? এটা আমরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেও চেক করতে পারি, অথবা আমাদের কাছে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের সাহায্যেও আমরা এটিকে চেক করে দেখতে পারি যে আমার আইডি কার্ড নিয়ে অন্য কে সিম চালাচ্ছে, সেটা কিন্তু আমরা সহজেই ধরতে পেরে যাব এবং সেটিকে বন্ধও করে দিতে পারবো, এরকমও সিস্টেম রয়েছে। তো এই ভিডিওটি আমরা আজকে দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটিকে দেখব। তো ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট টাইম আমাদেরকে গুগল ক্রোম সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে। আপনার ফোনে যদি থাকে তাহলে আপনি গুগল ক্রোম সফটওয়্যারটিকে ওপেন করবেন, নাহলে যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে পারেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম। তো এখানটায় সবথেকে ফার্স্ট যে কাজটি করতে হবে, একটি ওয়েবসাইটকে সার্চ করতে হবে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে tabcop.digitelecom.gov.in। এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটাতে আমরা ওপেন করব। তো ফার্স্ট টাইম যে ওয়েবসাইটটি রয়েছে tabcop.digitelecom.gov.in, ট্যাবকপ কনসামার পোর্টাল যেটা রয়েছে এটাকে ওপেন করে নেব। তো এইখানে ওপেন করার পর আমাদের সামনে পুরো ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে, ট্যাবকপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো এখানটাই দেখাচ্ছে যে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনসামার প্রোটেকশান, আমরা এখান থেকে আমরা প্রোটেক্ট করে নিতে পারি আমাদের আইডি কার্ড দিয়ে যে কটা সিম রয়েছে। তো ফার্স্ট টাইম এখানে দেখাচ্ছে এন্টার ইউর মোবাইল নাম্বার আর রিকোয়েস্ট ওটিপি। তো সাপোজ আমাদের পাশে কোনো না কোনো একটি সিম রয়েছে, সেই সিমের নাম্বারটা আমরা কিনেছিলাম যখন বা আমরা যখন নিয়েছিলাম সিমটিকে, আমাদের যে কোনো একটি আইডি কার্ড দিয়ে নিয়েছিলাম, আমরা সাধারণত আধার কার্ড দিয়েই নিয়ে থাকি। তো ওই যে আধার কার্ড দিয়ে নিয়েছিলাম ওই সিমের সঙ্গে কিন্তু ওই আধার কার্ডের লিংক করা আছে, তো আমরা ওই সিমের নাম্বারটা কিন্তু এখানটা এন্টার করব। তো আমি আমার যে সিমটি রয়েছে ওই সিমের নম্বরটি আমরা এখানটায় এন্টার করে দিচ্ছি। তো সিমের নাম্বারটি এন্টার করার পর এখানটায় নিচে রয়েছে রিকোয়েস্ট ওটিপি, তো আমরা রিকোয়েস্ট ওটিপির উপরে একবার ক্লিক করে দেব। তো এবার এইখানটায় যে ওটিপির যে ঘরটি রয়েছে এইখানটায় আমাদের মোবাইলে একটি SMS যাবে, সেই SMS-এ ওটিপি নম্বরটি এখানটায় বসিয়ে দিতে হবে। তারপর এই যে ভ্যালিডেট বলে একটি অপশান রয়েছে, এই ভ্যালিডেটের উপরে আমরা ক্লিক করে দেবো। আর যদি কোনো কারণে ওটিপি না গিয়ে থাকে তাহলে আমরা নেক্সট আবার রিসেন্ট ওটিপি করলে কিন্তু পুনরায় আমাদের মোবাইলে একটি SMS যাবে, ওর মধ্যে ওটিপি নম্বরটি থাকবে, আমরা এখানে বসিয়ে ওটাকে ভ্যালিডেট করে দেবো। তো আমি ওটিপিটি বসিয়ে দিয়েছি, এবার আমি কী করবো, ভ্যালিডেটে ক্লিক করে দেবো। তো ভ্যালিডেটে ক্লিক করলাম। তো ভ্যালিডেটে ক্লিক করার পর এখানটায় দেখাচ্ছে লিস্ট অফ মোবাইল নাম্বারস রেজিস্টার অন ইয়োর আইডিজ। তো এখানটায় আমাকে শো করছে কি আমার এই যে নাম্বারটিতে যে ডকুমেন্টসটি রয়েছে, যে আধার কার্ড দিয়ে আইডি কার্ড দিয়ে রয়েছে, ওই আইডি কার্ডে যতগুলো সিম আছে কিন্তু এখানটায় শো করবে।
তো আমার আইডি কার্ড দিয়ে একটাই মাত্র আমি সিম ইউজ করি, তো সেই সিমটাই কিন্তু সেই সিমের নম্বরটাই কিন্তু এখানটায় দেখাচ্ছে। আপনার যদি আরও দুটা তিনটা নম্বর যদি আপনি ইউজ করে থাকেন ওই আইডি কার্ড দিয়ে, তাহলে আপনার সামনে শো হবে। আর যদি আপনার মনে হয় যে না আপনি একটি সিম ইউজ করেন আর যেগুলো দেখাচ্ছে ওগুলো আপনি ইউজ করেন না বা বন্ধ করে দিয়েছেন বা কিছু করে দিয়েছেন, তো ওগুলো চাইলে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন। আপনি চাইলে যেই সিমটা রাখতে চান ওটাকে রাখতে পারবেন, বাদবাকিগুলো সব ওগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। কীভাবে করব? সাপোজ আমার পাশে এই সিম নাম্বারটাই রয়েছে, তো এটির যে একদম বাম দিকে ওপরের কোণার দিকে দেখতে পাবো যে একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করলে চেক মার্ক হয়ে যাবে, একটি রাইট চিহ্ন হয়ে যাবে। তো ওটাই ক্লিক করার পর আমাদের এখানটা দেখাচ্ছে দিস ইজ নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড আর রিকোয়ার্ড। তো আমরা এটাকে করে দিতে পারি, নট রিকোয়ার্ড করে দিতে পারি বা দিস ইজ নট মাই নাম্বার এটা করে দিতে পারি। এটা করার পর আমাদের এইখানে একটি রিপোর্ট বলে একটি অপশান রয়েছে, তো এই রিপোর্টে যখনই ক্লিক করব এটি কিন্তু রিপোর্ট হয়ে গেল। রিপোর্ট আমি করে দিলাম যে এই নাম্বারটি আমার নয় কিন্তু আমার আইডি দিয়ে এই সিমটি ইউজ হচ্ছে। তখন কিন্তু ট্যাপকপের যে ডিপার্টমেন্টের যারা রয়েছেন তো ওরা কি করবে, রিভিউ করে দেখবে যে অ্যাকচুয়ালি সঠিক কিনা জিনিসটা, তারপর ওরা কিন্তু ওটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে এই আইডি কার্ড থেকে। তো এইভাবে আমরা চেক করতে পারি একটি আইডি কার্ড দিয়ে কতগুলি সিম ইউজ করা হচ্ছে বা কেউ কোনো ফ্রড করে আমার আইডি কার্ড নিয়ে চালাচ্ছে কি না সিম, তখন কিন্তু আমরা এভাবে বুঝতে পারবো। এবং যদি প্রয়োজন হয় এটা আমার নয় যে আমি যদি জানতে পারি তাহলে তখন আমরা ডিঅ্যাক্টিভেট এইভাবে করতে পারি। তো তারপর রয়েছে লগ আউট, আমরা যদি না চাই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাহলে আমরা লগ আউট করে দিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু চেক করতে পারি। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। তো এরকম ইন্টারেস্টিং টপিক দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের এই পর্যন্ত।